আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার আলোলে, একটি মেয়ে জন্মের নাড়ি যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি, এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবু কদিন তোর সঙ্গে আমার কোনো কথা হয় না। একে তো দেশের ভালো অবস্থা না, দুশ্চিন্ত হয় খুব, চারিদিকে যুদ্ধের তামামা বাজতেছে। সতীদা বোকালো, নিজে না গিয়ে মুখে দিয়ে ছবির চিটকুটটা পাঠালো, মুখ গেছে চিনুর কাছে। একবার যদি আমার চোখে পড়ে যায় তাইলে হইল, শেষ, উনার হাত থেকে রক্ষা নেই। মাঝে মাঝে মুখ পাল্টালে দেখবি রান্নার স্বাদ একদম পাল্টে গেছে, নতুন হাতের রান্নার মজাই আলাদা। কতবার বাড়িতে নতুন কেউ আসেন বলে, গতবার গিয়ে যে রান্নার মাসির হাতে খেয়েছিলে সে পুরনো মাসি এখনো কতবার বাড়িতে আছে। তা বলেও আর কি বলছিলাম, নতুন হাতের রান্না তো আমাদের খাওয়ার কথা ছিল বউ না, এ আর কথা লিখতেই যেত। ভাবি সবাই বলে তুমি নাকি মাটির মানুষ, তুমি কাঠিও দেখে দিতে জানো। ওনাটা সব নষ্ট করে দিল, এখন ওকে এড়িয়ে থানায় যাই কী করি। কাল গেলে যদি আর রতিন ভাইকে না দেখতে পাই, যদি তার আগে চালান করে দেয়, না না না, আজ যেতে হবে, উপায় বার করতেই হবে। মেজো ভাবি এই পুটলিটাতে কী গো, কর্তমার জন্য বুঝি জিনিস নিয়েছো? দেখি না একবার, দেখি গো না ওনা এইভাবে কারো জিনিস কারো দেখতে লয়, এমন কি আছে তাতে যে লুকাতে হচ্ছে, সোনা দানা? মানুষ কি শুধু সোনা দানে লুকা রাখে ও না, অনেক কিছু আছে যা রাস্তায় পড়ে থাকলে কোনো মানুষ জমে নিয়ে গেল, যার সারা জীবন ভিতরে আছে। মানে কি গো ভাবি? তোমার মানে বুঝা লাগে না। আচ্ছা ভাবি, এ তুমি কোন রাস্তা দিয়ে নিয়ে এলে গো? এর আগে যখন কর্তমার বাড়ি গিয়েছি আমার তো মনে হচ্ছে না এরম কোনো রাস্তা দিয়ে এসেছিল। উনা আসলে আমরা তো হাঁটা পথে এসেছি, এই জন্য আমি তোমারে অন্য রাস্তা দিয়ে নিয়ে এসেছি, এই তো আরেকটু যাব, তারপরে গেলে কর্তমার বাড়ি। আরো দূর? আরে বেশি দূর নয়, অল্প একটু, আসো তো, চলো চলো। আমরা কোন দেবো না
শিখেছিস যখন ভালো করে বল। আর যে জানি না বাবি, ভুলে গেছি যে। শুনবি, একদিন লিখেছিল আদর্শ যে হবে কথায় না বড় হয়ে কাজে বড়। বাহ, আজ লিখিতেছি বড় দুঃখ লয়ে প্রাণে, তোমরা মানুষ হবে কাহার কল্যাণে, মানুষ গড়িয়া ওঠে কোন উপাদানে, বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে, পুঁথি হাতে পাঠ শেখা দু চারটে পাশ, আজকের দিনে তাহে মিলে না আশ্বাস। আর কি শিখেছিস? আরেকটা কবিতা শিখেছি। বল 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 শুনি। এই বাড়ি এই ঘর এই লতা পাতা, ঘরে সারিয়ে আমি যাই বলো কেকা। আহারে বোন, কি সুন্দর করে কবিতাটা পড়লি, গান্ডা জুড়ে গেল। আসলেই তো, এই বাড়ি এই ঘর এই লতা পাতা, ইহারে সারিয়া বলো যাই কো যাই আমি। আসলেই তো রে, এইখানেই তো আমাদের সব, এই আমাদের গ্রাম, এই আমাদের দেশ। কচি কচি ছেলেগুলো কি সুন্দর তা বুঝতে পারলো, আর ওই দামড়াগুলা বোঝেও না, ভয়ে জুজু হয়ে থাকে, না হলে তেল বাজি। কি গো ভাবি, এত কিসে চিন্তা করছো গো? মেজ ভাবিকে নিয়ে বুঝি। থাক, হয়েছে বলছি, অত চিন্তা করো নে, বুঝলে? মেজ ভাবি তো গেছে, পত্তামার বাড়ি গেছে আমি জানি। আমি মেজুকে নিয়ে ভাবছি, এ কথা তোমাকে কে বললো? ও, তাহলে কি ভাবছো তুমি? হাটের থেকে কি কি আনতে হবে মনে মনে সেই হিসেব করছিলাম। আচ্ছা, তোমার কি আমার কাছে কোনো কাজ আছে? না না, আসলে আমার না একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম এই তোমাদের সঙ্গে একটু গপ্প গুজব করি। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি বরং আসছি। হ্যাঁ, অনেক কষ্ট আছে, গাছ পড়ে।
গেছে আমাদের হাতে সময় কম যা করতে তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ মহন আবার থানার সবাই চলে আসে কে জানে ঠিক বলেছেন দাদা চলেন ভাইকে আগে দেখি আরে দাঁড়াও বুট করে বললি তো আর জায়গায় দেখা করা যাবে না বুদ্ধি করে যাওয়া লাগবে দাদা আমার মাথা তো কাজ করছে না আপনি বলেন কি বুদ্ধি শুনুন যাওয়া লাগিয়ে তো ধরো তুমি আমার কেসে কেসে যাবা আমি এই যে সা দেখছেন আমি কিন্তু সা সা বেচতেছি যে সায়ের দোকান থেকে চা নিয়ে এসেছি তুমি করলে তো আমার পিছিয়ে থাকবে যখন দেখবো আমি ইশারা দেবো তখন একটা শেষ বা দিকে শেষ যে দরজাটা আছে সেটাকে ঢুকে যাবে ওইখানেই আছে বুঝছো আর আমি ওই ডিটেলসের সাথে কথা বলবো ঠিক আছে ওরা পড়লে কিন্তু ওদের একটু সন্দেহ হয় তাহলে একদম সদরে চালান করে দেবে হ্যাঁ একটু ঘায় ঘায় লাগে থাকবে এখানে মন খারাপ করে বসে আছিস কেন তোগের বাড়ি গেলাম তো খুঁজে পেলাম না কিরে কথা বলছিস না কেন জানিস শুননি দাদা না কলকাতা চলে যাচ্ছে তাই বুঝি সেই জন্য এরকম করে মুখ গোমড়া করে বসে থাকতে হবে দাদা তো কাজে যাচ্ছে কাজ সারে আসলে চলে আসবে সারা জীবন তো আর ওখানে বসে থাকবে না দাদা চলে গেলে আমাদের বাড়িটা কেমন খালি খালি হয়ে যাবে আমি কার সাথে ঝগড়া করবো না আশা তোর দাদা বোধ হয় খুব ছোটকালে তোগের বাড়ি চলে আসছিল তাই না রে অনেক ছোটবেলা আমার ফুফু যখন মারা গেলে তখন আমার মিজু চাচা দাদাকে আমার বাড়িতে নিয়ে আসছে সেই ছোটবেলা থেকে দাদা আর আমি একসাথে বড় হয়েছি কিরে তোরা এখানে কি করছিস আমি তা তোদের বাড়িতে যাচ্ছিলাম আমাকে রসুল কি বাড়িতে না দাদা তো আব্বার সাথে গঞ্জে গেছে তা তোরা দুজন এখানে কি করছিস আমরা এখানে কি করি সেটা তোমাকে বলতে হবে আহা কি জ্বালা আমাকে বললে কি সমস্যা অনেক সমস্যা হবে চল তো চল বাড়ি চল তুমি Thank you.
দুপুরে খাওয়ার পর চোখের পাতাটা ভার হয়ে আসে। যাও আজকাল অম্বল হচ্ছে, তাকে দেখে লিকারটা দিতে হবে। ঠিক আছে দোকানে বল। আমি বলছিলাম বয়স হলো ছোট মানুষ, এতদিন বিয়ে হইলো তিন চারটা পোলা বানো যেত, পোলা বানো কইতো ও মা খিদা লাগছে আমার খাইতে দাও। আজই কেনে যাচ্ছে তো কালও কেনে, দুজন মিলে হুটহাট করে বাড়ি থেকে হাওয়া হয়ে যাচ্ছে।